শর্ট অ্যান্সার টাইপের, তিনের দাগের এক একটা। শর্ট অ্যান্সার টাইপের তিনের দাগের এক একটা বলছে কি, সেটা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট আই এক্স, কমপ্লেক্স ইকুয়েশন হ্যাঁ, প্লাস কোএফিসিয়েন্টটা কমপ্লেক্স, দেখতে পাচ্ছিস, সমান থ্রি। এবার এটাকে বলে যে সলভ বাই ফ্যাক্টরাইজেশন, ফ্যাক্টরাইজেশনে করে করতে হবে। এটাকে থ্রি এক্স স্কোয়ার যেমন আছে তেমনি লিখলাম, আই এক্স এটা লিখলাম, তারপরে এইখানটাকে লিখছি মাইনাস থ্রি আই স্কোয়ার সমান জিরো, ঠিক আছে। আচ্ছা এবার এটাকে কীরকমভাবে ভাঙবো দেখ, এই ভাঙাটা একটু লক্ষ্য করবি, সেটা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস নাইন আই এক্স মাইনাস আই এক্স মাইনাস থ্রি আই স্কোয়ার সমান জিরো, ঠিক আছে। তাহলে এখান থেকে কত কমন নিবি বল, থ্রি এক্স কমন নিবি, ঠিক আছে। তাহলে থ্রি এক্স কমন নিলে কথা হবে, থ্রি এক্স কমন নিলে এটা হবে থ্রি এক্স প্লাস, সরি থ্রি এক্স নয়, থ্রি এক্স স্কোয়ার আছে, তার মানে এখানটা এক্স হবে, এক্স প্লাস থ্রি আই হবে, তাই না, নাইন আই আই এক্স আছে। আর এটা মাইনাস আই যদি কমন নিস তাহলে এক্স প্লাস থ্রি আই কমন হয়ে যাবে সমান জিরো। তাহলে এক্স প্লাস থ্রি আই একটা ফ্যাক্টর, আর একটা হচ্ছে থ্রি এক্স মাইনাস আই একটা ফ্যাক্টর। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি আই একটা রুট আর আই একটা রুট, এটা ফ্যাক্টরাইজেশন মেথডে করে দিলাম, ঠিক আছে। বা যদি তুই তিনেরটা করতে চাস, রুট ফুট দিয়ে আছে, তা তিনেরটাও করে দিচ্ছি একই রকমভাবে, ভেরি শর্ট আনসার হবে। এটাও সলভ বাই ফ্যাক্টরাইজেশন মেথড বলেছে, মানে এক্স স্কোয়ার এটাও কেমন হবে দেখ, এক্স স্কোয়ার প্লাস আই মাইনাস থ্রি রুট টু, তারপরে কত আছে এক্স মাইনাস থ্রি রুট টু, তারপরে কত আই সমান জিরো, কমপ্লেক্স ইকুয়েশন কিন্তু গোটাটা ঝেড়ে ভেঙে দে এটাকে, এক্স স্কোয়ার প্লাস আই এক্স মাইনাস থ্রি রুট টু এক্স মাইনাস থ্রি রুট টু আই সমান জিরো, তো চলেই এসছে প্রায়। এখান থেকে যদি এক্স কমন নিস তাহলে এক্স প্লাস আই, আর এখান থেকে মাইনাস থ্রি রুট টু যদি কমন নিস তাহলে এক্স প্লাস আই সিমিলারলি, তাহলে এক্সের এক্স মাইনাস থ্রি রুট টু, এটা থ্রি রুট টু, আর একটা হচ্ছে এক্স মাইনাস কত, এক্স মাইনাস এক্স সরি এক্স প্লাস আই সমান জিরো। এই অঙ্কটা কেন করলাম বলতো, কারণ এক্সের ভ্যালু এখানে থ্রি রুট টু আসছে, আর একটা আসছে সেটা হচ্ছে মাইনাস আই আসছে। এই কি অঙ্কটা করার কারণটা কি, এই অঙ্কটা করার কারণ হচ্ছে যে তুই দেখে মনে হচ্ছে যে ইকুয়েশনটা ডিগ্রি হতো কত, দুই, ইকুয়েশনের ডিগ্রি কত দুই না তিন, এইগুলো একটা অ্যাকচুয়ালি একটা পলিনোমিয়াল, প্রথমে বলি পলিনোমিয়াল মানে হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো। এখানে একটা কথা বারবার বলতাম আমি, মনে আছে কি না জানি না, এটা রিয়েল থেকে আসছে, তবে কিন্তু এইটার ডিগ্রি দুই বলতে পারবি, এই ইকুয়েশানটার ডিগ্রি কিন্তু দুই বলতে পারবি না, এই ইকুয়েশানটার ডিগ্রি কিন্তু দুই বলতে পারবি না, কারণ এটার কমপ্লেক্স কোএফিসিয়েন্ট আছে, ঠিক আছে। এবার দেখ, তুই যদি বলিস ইনকেস ডিগ্রি দুই, আমরা অটোমেটিক্যালি একটা জিনিস আগে থেকেই বলছি যে ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্লাসিক্যাল অ্যালজেব্রাটা বলছে কি, যে সরি ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্লাসিক্যাল অ্যালজেব্রাটা অলরেডি বলছে যে যদি মাইনাস আই রুট হয় তাহলে প্লাস আইটাও রুট হবে, ঠিক আছে। মাইনাস আই যদি রুট হয় তাহলে প্লাস আইটাও একটা রুট হবে, অকার্ডিং কনজুগেট পেয়ার। তাহলে দেখ, একটা রুট, দুটো রুট, তিনটে রুট, তাহলে তিনটে রুট হবে, আর এদিকে ডিগ্রিটা আছে দুই, তা তো হতে পারে না। সেই জন্য এই যে বললাম কথাটা যে একটা ইকুয়েশনের, অনেকবার বলেছি এই কথাটা যে একটা ইকুয়েশনের দুটো কমপ্লেক্স রুট থাকবে, একটা কমপ্লেক্স রুট একটা রিয়েল রুট, এখানে দেখ সেটা এসছে, সেটা আসবে না কখনো, সেটা কখন, শর্তটা হচ্ছিল কি এবিসিটাকে রিয়েলের মধ্যে থাকতে হবে। এখানে এবিসিটা কিসের মধ্যে আছে, কোএফিসিয়েন্টগুলো কমপ্লেক্স কোএফিসিয়েন্ট আছে, এই কোএফিসিয়েন্টটা কমপ্লেক্স, ঠিক আছে। এর আগেরটাও তাই কমপ্লেক্স কোএফিসিয়েন্ট, হ্যাঁ বাই চান্স এটা এসছে একটা থ্রি আই, আর একটা একটা থ্রি আই বোধ হয় এসছে, আর একটা আই এসছে মাইনাস থ্রি আর আই এসছে, দুটো কমপ্লেক্স এসছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটাতে একটা রিয়েল একটা কমপ্লেক্স কেন এসছে বলতো, কারণ যেটা কোএফিসিয়েন্টটা কমপ্লেক্স আছে, কোএফিসিয়েন্টটা রিয়েল নয়, আমি যেটা বলেছিলাম সেটা কিন্তু কমপ্লেক্সের জন্য সত্যি, রিয়েলের জন্য সত্যি, কমপ্লেক্সের জন্য সত্যি নয়, যেন মাথায় থাকে, দ্যাটস ইট।